নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি যাত্রীবাহী অটোরিকশা, সাথে ঘরের দরজায় ভেঙে নগদ অর্থ সহ প্রয়োজনীয় নথিপত্র জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনা কুর্তি মধ্যরাজনগর 6 নং ওয়ার্ড এলাকায়। এ বিষয়ে বাড়ির মালিক ইকবাল আহমেদ জানিয়েছেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও খাওয়া দাওয়ার পর বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রাত আনুমানিক 3টা নাগাদ এক বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে দেখতে পান তার যাত্রীবাহী অটোরিকশাটি জ্বলছে। তখন চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন, কিন্তু ততক্ষণে অটোরিকশাটির বেশিরভাগ অংশই পুড়ে যায়। অপরদিকে কিছুক্ষণ পর আগুন নিভিয়ে ঘরে ঢুকে দেখতে পান ওনার প্রয়োজনীয় নথিপত্র রাখা একটি বাক্সে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা এবং সেই বাক্সে রাখা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় শনিবার কদমতলা থানায় একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি। কি লাগাইছেন থানাত? আমি কালকে রাত্রে আমার বাড়িতে রাত্রে 3টার সময় একটা বিকট শব্দ শুনিয়া গড়তাকি আমি উঠিয়া বাইরে বাইরিয়া দেখি আমার একটা পিয়াগো অটো ঘরের মধ্যে রাখা। আমি এই গাড়িটা আমার আগুন ধরছে, কেবা খারা আগুন লাগাইছে তা জানি না। তারপর আমি গাড়ির আগুন ট্যাঙ্কির তাকি জল নিয়া প্রতিবেশীর সহযোগিতায় সবাই মিলে চিল্লা চিৎকার করছি, তখন প্রতিবেশীরাও আইছে। তারপরে আমি এটা এই আগুনটা নিভাইছি। আগুন নিভানোর পরে যখন আমি ঘরে ঢুকতাম তখন দেখি আমার পাকঘরের দরজা ভাঙা। তখন আমি ঘরে দরজা ভাঙা দেখিয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ঘর তাকিয়া আমার ট্যাঙ্ক একটা ট্যাঙ্কের মধ্যে থাকা স্বর্ণলঙ্কার এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আমার ছেলেরার বার্থ সার্টিফিকেট, মেয়ের বার্থ সার্টিফিকেট সব কিছু নিয়ে বাড়ির বাইরে এক জায়গায় এটা জ্বালাইয়া ফুলাইয়া আর স্বর্ণলঙ্কার টাকা এটা ক্যাশ টাকাটা লইয়া গেছে। কেবা খারা করছে তা তো আমি জানি না। আমি কদমতলা পিএসএ একটা জিডিএনটি করছি, আমি কারো নাম দিছি না। মোটামুটি পুলিশ তদন্তক্রমে যদি কোনো সত্য বেরিয়ে আসে এই আশাবাদী হয়ে আমি আজকে কদমতলা থানায় একটা জিডিএনটি করেছি। এই ঘটনায় কদমতলা থানা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।